This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। চন্দ্রযানের পর এবার সমুদ্রযান। রহস্য উন্মোচনে সমুদ্রের অতল গহ্বরে পাড়ি দেবে ভারতের মৎস্য। নমস্কার, আমি রচনা মণ্ডল, জানাবো বিস্তারিত। চন্দ্রযান 3 চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। পৃথিবীর মাধ্যাকর্ষণ টান কাটিয়ে চাঁদের দিকে এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। মহাকাশের পাশাপাশি সমুদ্রেও পিছিয়ে নেই ভারত। এবার সমুদ্রের 6,000 মিটার গভীরে 3 বিজ্ঞানীকে নিয়ে গবেষণামূলক অভিযান চালাতে তৈরি হচ্ছে দেশ। 2026 সালে ভারতের সমুদ্রযান মিশনের ঘোষণা করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই যানে চেপে প্রথমবার দেশের মানুষ মহাসাগরের তলদেশ ঘুরে দেখার সুযোগ পাবেন। জানা গিয়েছে মহাসাগরের 6,000 মিটার নিচে পাড়ি দেবে ভারতীয় সাবমেরিন। 3 যাত্রী নিয়ে পাড়ি দেবে এই ডুবোযান। সমুদ্রযান প্রকল্পটি 2026 সালের মধ্যে বাস্তবায়িত হতে পারে। চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজি ডিজাইনও তৈরি করেছে এই সাবমেরিনের। এই ডুবোজাহাজের নাম দেওয়া হয়েছে মৎস্য 6,000। ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কিরেন রিজিরু বলেন, এই সাবমেরিনটি সমুদ্রের 6,000 মিটার গভীরে যেতে পারে। এই অভিযানের অন্যতম লক্ষ্য হল দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, জীবিকার ক্ষেত্রে উন্নতি, কর্মসংস্থান এবং সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুব্যবস্থা বজায় রাখা। এটি সাধারণ সময়ে 12 জলের তলায় থাকতে পারবে এবং মানুষের সুরক্ষা মাথায় রেখে 96 যাতে জলের নিচে থাকতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশন টেকনোলজি ডিরেক্টর জি এ রামদাস বলেন, প্রাথমিকভাবে ট্রায়ালের প্রথম পর্বে 500 মিটার পর্যন্ত নিচে নামানো হবে ডুবোযানটিকে। ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ ট্রায়াল শুরু হবে। 2025 সালের শেষ দিকে 6,000 মিটার পর্যন্ত ট্রায়াল শুরু হবে। অতল সমুদ্রে লুকিয়ে থাকা একাধিক প্রশ্নের উত্তর খুঁজবে ভারতের সমুদ্রযান প্রকল্প। সম্প্রতি আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল টাইটান সাবমেরিন। মুহূর্তের মধ্যে জলের চাপে ধ্বংস হয়ে যায় ডুবোযানটি। সেক্ষেত্রে মৎস্য 6,000 সাবমেরিন কতটা নিরাপদ তা নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এই সমুদ্রযানটি ওশন গেটে টাইটানের থেকেও অতল গভীরে নামবে। শুনুন পটকা রাত দিন 7।